তা তোমাদের পুরো খিরাই ভিডিওটা আমি দেখাবো, কি আছে না আছে এখানে সবকিছু তোমাদের দেখাবো। বন্ধুরা আমরা খিরাই স্টেশনে নেবে এখন যাচ্ছি, তোমাদের পুরো ভিডিওটা দেখাবো এখানে কি আছে না আছে। দেখো স্টেশন দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সব ভিডিওটা দেখাবো তোমাদের। এখন দেখাও এইখান দিয়ে স্টেশনের এখান দিয়ে নেবে নেবে যেতে হবে খিরাই স্টেশনের এখান দিয়ে। দেখো সবাই যাচ্ছে, দেখো সবাই খিরাই এসে কত ভিড়। দেখো আর সবার হাতে ফুল, সবাই ফুল নিয়ে আসছে। দেখো আমরা কিনি নাই, আমরা যাচ্ছি এখনো, তারপর তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। আমরা এখন মাটির রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো তোমরা গ্রাম পুরো গ্রাম। দেখো বন্ধু আমরা চলে এসেছি খিরাই, তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। এই যে মাটির রাস্তা, দেখো টোটো 20 টাকা করে ভাড়া, আমরা এখান দিয়ে যাচ্ছি। কি করছে বাবা? আমরা এখন যাচ্ছি দেখো এই রাস্তা দিয়ে, তারপর তোমাদের পুরো ভিডিওটা দেখাবো ওখানে। দেখো সব ফুল মাথায় দিয়ে সব যাচ্ছে। আর এই দেখো পাশে গ্যাঁদা ফুলের বাগান, দেখো কি সুন্দর লাগছে, পুরো পরিবেশটা খুব সুন্দর। দেখো আমরা যাচ্ছি, সবার মাথায় দেখো কি সুন্দর সুন্দর ফুল সবার মাথায়। দেখো সর্ষে ক্ষেত, কি সুন্দর গ্যাঁদা ফুল ক্ষেত। দেখো এখানে ভালো বিক্রি হচ্ছে 25-30 টাকা করে এই মালাগুলো, সবাই মাথায় দিয়ে আসছে। দেখো তা আমি একটা মালা দেখি এরকম দামের আছে। আমরা এখন যাচ্ছি মেলা বসেছে, একটা মেলা দেখছি, বলো কি ভিড়। এখন মেলায় যাচ্ছি, সব মাথায় দিয়ে যাচ্ছে। কত করে এগুলো? 30 টাকা করে। কোনো ভালো লাগছে না দেখে দেখে, তাই বলো দেখে এগুলো সব 30 টাকা করে এগুলো সব। দেখো আমার মেয়ে দেখো মাথায় পড়েছে, সরে যা, আমার মেয়ে মাথায় পড়েছে। দেখো আমিও মাথায় পড়ে নিচ্ছি, কেমন লাগছে বলো। মাথায় দিয়ে এখন যাচ্ছি, পুরো ফুলের বাগান, কি সুন্দর জায়গাটা। পুরো লাল গাঁদা ফুলে ভর্তি, আর ওদিকটা হলদে গাঁদা, আর এদিকটা হচ্ছে জিনিয়া ফুল। এদিকে হচ্ছে চন্দ্রমল্লিকা, সব চন্দ্রমল্লিকা কপি গাছ। ওদিকটা পুরো গাঁদা গাছ। দেখো আমরা যাচ্ছি, দেখো এখন যাওয়ার সময় দেখো আমরা যাচ্ছি পুরো হলদে গাঁদা এখানটা। এদিকটা কপি গাছ,
এখানে এই দোকানে সব দোকানে খাবার পাওয়া যায়। এগুলোতে সব ভাত হচ্ছে, সবজি ভাত তোমার 60 টাকা, মাংস ভাত 90 টাকা, আর মাছ ভাত 80 টাকা। এখানে এগুলো পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যায়। যারা আসবে তারা সব এখান থেকে খেতে পারবে। এখন যাচ্ছি, দেখো পুরো গাঁদা ফুলের ক্ষেত, পুরো গাঁদা ফুল, দেখো কত গাঁদা ফুল, দেখো সব কত ভিড় লোকের। ওখানে জিনিয়া ফুল আছে, তারপর চন্দ্রমল্লিকা ফুল আছে, সব নানা রকমের ফুল। যারা যারা খিরায় আসতে চান তারা খিরায় চলে আসবেন। খিরাইটা খুব সুন্দর জায়গা, ফুলের, পুরো ফুলের বাগান, দেখলে আনন্দও পাবে। পিকনিকও এখানে করা যায়, পিকনিকও করতে পারবে এখানে এসে, যাদের ইচ্ছে হবে পিকনিক করার। দেখো কি সুন্দর এখানটা। তারপর দেখো এইদিকে আরও নানা রকমের ফুল আছে, এই যে ফুলকপি, বাঁধাকপি, দেখো এই একটা ফুল কি সুন্দর, দেখো এই ফুলগুলো দেখো। তারপর এখানটা দেখো জিনিয়া ফুল, এখানটা কি সুন্দর সুন্দর জিনিয়া ফুলগুলো হয়ে আছে দেখো। আর এগুলো হচ্ছে মোরগ ফুল, এখানটা পুরো মোরগ ফুল, এখানটা গাঁদা ফুল, এখানটা রক্ত গাঁদা আছে, এখানে চন্দ্রমল্লিকা আছে, সব নানা রকমের ফুল। ওখানে হচ্ছে ডালিয়া ফুল আছে, রজনীগন্ধা আছে, অনেক রকমের ফুল আছে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে জায়গাটা। যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক দেবেন, সাবস্ক্রাইব দিবেন, আর কমেন্ট করবেন, আর বেল আইকনটা অন করে দেবেন বন্ধুরা। তা আমাদের এখন ঘোরা হয়ে গেছে খিরায়ে। তা খিরায়ে যা যা দেখেছি তোমাদের ভিডিওটা আমি শেয়ার করে দেবো, তোমাদের সব দেখাবো আমি কী কী আছে ওর মধ্যে। তা আমি যাই বাড়িতে গিয়ে ব্লগটা আমি সাজাই, সাজিয়ে তারপরে তোমাদের আমি ব্লগটা ছাড়বো, ছেড়ে তোমাদের আমি দেখাবো। তা ওখান থেকে বন্ধুরা দেখো আমি কিনেছি গাঁদা ফুল, 10 টাকার গাঁদা ফুল। তা মাথায় তো দেখেছো আমি মাথায় একটা ফুলের তোড়া পরে আসছি। আর এই দেখো হাতে একটা ফুলের, এই ফুলটা আমরা কিনেছি। আমি যাচ্ছি বন্ধুরা, এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তা টাটা, বাই বাই, তোমরা ভালো থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমাকে বলবে, আমি নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো, আমার ব্লগটা যদি ভালো লাগে তোমাদের।